ঘরেতে একটা খাবারের তালিকা আছে, শিশুটা খাবারের একটা তালিকা, আর কিছু খাবারের নাম সমৃদ্ধ কার্ড আছে। এখন এই খাবারের লিস্ট থেকে যে কোনো একটা খাবার আপনি মনে মনে খাবেন, খাওয়ার পরে এই কাগজে সেটা লিখে রাখবেন, লিখে সেটা ভাঁজ করে রেখে দেবেন। আপনি মনে মনে আগে এখানে একটা যে কোনো একটা খাবার আগে খান মনে মনে। এখন হাতের ভিতরে হাতে নিয়ে আপনি লিখে ওটা ভাঁজ করে রেখে দেবেন। ছয়টি কার্ড আছে, বিভিন্ন কার্ডে খাবারের নাম থাকছে। আপনার যে খাবারগুলো মানে খাবারটি যে কার্ডগুলোতে থাকবে সেই কার্ডটা ধরেন এই তিনটা আছে, ঠিক আছে, আপনি তিনটা এখানে দেখাতে আলাদা করে, আর না থাকলে তো এটা তো বাড়িতে এখন আলাদা করে উল্টো আমাকে দেখানো শুধু রাখা দেবে, এই কাজটা করবে আপনাকে দেখে একদম কোনটাতে কোনটাতে আছে সেটা উল্টো করে এখানে রাখা দেবে। ভালো করে দেখেন যদি ভুল টুল না হয় তার মানে এই দুটাতে শুধু এর ভিতর থেকে খাইছে, কারণ আমার তো বলা সম্ভব না যে কি খাইছে। সবকিছু যদি ঠিক থাকে যার মধ্যে যদি ঠিক হয় খুব সম্ভবত আপনি চান্স দিয়েছে। দেখা যাক, এটাই হলো খাওয়া দাওয়ার নাকি।